এক মাস তেরো দিন পরে দেখুন গাছটিতে আগের তুলনায় কয়েক গুণ পরিমাণে ফুল ফুটেছে তাও আবার সেটা মাত্র একটি পদ্ধতি ব্যবহার করে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো হাইব্রিড নয়নতারা ফুল গাছ আমরা কিভাবে ঝাঁকড়া করতে পারি আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ দু সাল এই গাছটা হচ্ছে ঠিক আঠারো দিন আগে আমি লাগিয়েছিলাম তো গাছটা লাগানোর পরে বেশ কয়েকটা ফুল ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন মানে খুব বেশি ফুল ফুটে নেই কিছু কিছু ফুল ফুটেছে এবং হচ্ছে কলেও আসতেছে তো এই হচ্ছে গাছের বর্তমান পরিস্থিতি কিন্তু আমি চাচ্ছি এই হাইব্রিড নয়নতারা ফুল গাছটি একটু ঝাঁকড়া করার জন্য এখনই ফুল চাচ্ছি না আর একটু ঝাঁকড়া করে তারপরে ফুল চাচ্ছি যাতে করে আরও বেশি ফুল আসে তো সেই জন্য আসলে আমাদের যেটা করতে হবে এই গাছটি যখন আমরা প্রতিস্থাপন করেছিলাম তখন হচ্ছে গাছের মাটিতে হচ্ছে যে আমরা দিয়েছিলাম গোবর সার তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে যে মাথাগুলোতে ফুল আসতেছে এবং হচ্ছে ছোটো ছোট কলে আসতেছে এই মাথাগুলো আমি অল্প মানে ভেঙে দেব অর্থাৎ পিনচিন করে দেব তো কেঁচি দিয়ে এই যে মাথাগুলো এই মাথাগুলো আমাদের কি করতে হবে এই যে এইভাবে করে হচ্ছে আমাদের ভেঙে দিতে হবে তো আমি ছাদে ওঠার সময় আমি কেঁচিটা নিয়ে আসি নাই হাত দিয়েই করে দিচ্ছি এই যে ভেঙে দিলাম মায়ে করা যাবে না সবগুলো মাথায় হচ্ছে অল্প অল্প করে মানে প্রতিস্থাপনের আঠারো বিশ দিন পরেই হচ্ছে আমরা এইভাবে করে দিব প্রতিস্থাপনের সাথে সাথে করার প্রয়োজন নাই পরে পরে দিন করে দেব কারণ প্রতিস্থাপনের পরেই করে দিতে গেলে কিন্তু আবার সে এই গাছটা নিতে নাও পারে তো ছোট ছোট করে মাথাগুলো আমি কেটে দিলাম এই যে মাথাগুলো কেটে দেওয়ার পরে এই যে পাতাগুলো তো এখনও কিন্তু আমার কাজ শেষ হয় নাই তো এই যে আমি কেটে দিলাম এর ফলে কি হবে এখন নতুন নতুন ব্রাঞ্চ আসবে তবে এমনি এমনি ব্রাঞ্চ আসবে না শুধু কেটে দিলেই ব্রাঞ্চ আসবে না এই গাছটিকে এখন যেটা করতে হবে এই গাছটিতে হচ্ছে যে এখন আমার নাইট্রোজেন সমৃদ্ধ সার দিতে হবে কারণ আমি চাই এখন নতুন ব্রাঞ্চ আসুক এখন ফুল না আসুক এখন ব্রাঞ্চ আসুক নতুন তো এই জন্য আমাকে নাইট্রোজেন সমৃদ্ধ সার দিতে হবে এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি চা পাতার সার দেবো আজকে চা পাতার সার দেবো এবং আজকে থেকে ঠিক দশ দিন পরে আমি চা পাতার তরসার দেবো ঠিক দশ দিন পরে চা তরল সার দেওয়ার পরে পরে দশ দিন অন্তর অন্তর আমি চা পাতার তরসার দেওয়াটা বন্ধ করে দিয়ে আমি কলার খোসার সার দিব অর্থাৎ আজকে পিঞ্চিন করলাম আজকে দিলাম চাপাতা পাতা তরসার এরপরে দশ দিন পরে আমি দিলাম চাপাতা তরসার এই দুইবার মোট আমি চাপাতা তরসার দিলাম এরপর আমি চাপাতা তরসার দিব না এরপরে দশ দিন অন্তর অন্তর আমি কলার খোসার তরসার দিব এই চা পাতার তরসার এবং কলার খোসার তরসা কীভাবে তৈরি করে এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে প্রয়োজন আপনারা দেখে নিতে পারেন সেই জন্য আমার চ্যানেলে যান তারপর সেখান থেকে প্লে লিস্টে যান প্লে লিস্টে গেলে জৈব সারে একটা প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানে গেলেই হচ্ছে আপনারা এই সারগুলোর ভিডিও দেখতে পাবেন তো যাই হোক আজকে তো আমি করে দিলাম এবং এখন আমি সারগুলো দিয়ে দিব তো আমি যেভাবে মানে দেবো সেটা তো আমি বলেই দিলাম তারপরে যখন একটা ঝাঁকড়া হবে তখন আমি আবার ফিরে আসবো সেই পর্যন্ত সাথেই থাকুন আমি প্রায় এক মাস পাঁচ দিন পরে ফিরে আসলাম এক মাস পাঁচ দিন পরে দেখুন আমার গাছটি কিন্তু আগের তুলনায় অনেক ঝাঁকড়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমার গাছে কিন্তু আগের তুলনায় অনেক বেশি ফুল আসছে এবং সেই সাথে কিন্তু প্রচুর কলিও আসছে তো এই মুহূর্তে কিন্তু আমার কোনো বিশেষ পরিচর্যা নাই মানে এই মুহূর্তে আমি শুধু একটা কাজই করছি সেটা হচ্ছে প্রতি দশ দিন অন্তর অন্তর শুধু কলার খোসার তরসাটা দিয়ে দিচ্ছি ঠিক এক মাস তেরো দিন পরে আমি আসলাম এখন দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ফুল ফুটেছে এইভাবেই মাত্র একটা পদ্ধতিতে আপনারা কিন্তু আপনাদের হাইব্রিড নয়নতারা ফুল গাছে প্রচুর পরিমাণে অর্থাৎ কয়েক গুণ বেশি পরিমাণে ফুল পেতে পারেন যত্ন বলতে কিছুই না কাজ শুধুমাত্র একটাই শুধুমাত্র দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর শুধু কলার খোসার তরসারটা দিয়ে দিতে হবে এছাড়া তেমন কোনো যত্নের প্রয়োজন নাই তবে হ্যাঁ এই ফুলগুলো যখন আমার মজে যাবে তখন আমরা যেটা করব। তখন আবার ওই আগের পদ্ধতির মতোই পিঞ্চিন করে দেব তারপরে আবার সেমভাবে সার দিতে থাকলে আবারও কিন্তু গাছটি আবার ঝাঁকড়া হয়ে আবার প্রচুর পরিমাণে ফুল আসবে এবং দীর্ঘদিন কিন্তু এই গাছটি ফুল দিতে থাকবে হাইব্রিড নয়নতারা ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে কারণ হাইব্রিড নয়নতারা ফুল গাছ এবং দেশীয় নয়নতারা ফুল গাছের পরিচর্যা কিন্তু একরকম নয় হাইব্রিড নয়নতারা ফুল গাছের পরিচর্যা কিছুটা পার্থক্য আছে ওই মানে ওইভাবে যদি পরিচর্যা করতে না পারেন তাহলে কিন্তু হাইব্রিড নয়নতারা ফুল গাছ অনেক তাড়াতাড়ি মারা যায় তো হাইব্রিড নয়নতারা ফুল গাছ কীভাবে পরিচর্যা করবেন এছাড়াও দেশীয় নয়নতারা ফুল গাছ কীভাবে পরিচর্যা করা যায় কীভাবে কাটিং থেকে চারা তৈরি করা যায় এই গাছের কী কী রোগ হতে পারে এইসব নিয়ে কিন্তু আমার চ্যানেলে বেশ অনেকগুলো ভিডিও আছে ওই ভিডিওগুলো যদি মিস করে যান তাহলে আপনারা যেটা করবেন আমার চ্যানেলে যাবেন সেখান থেকে নয়নতারা ফুল গাছের একটি প্লে লিস্ট পেয়ে যাবেন সেই প্লে লিস্টেই কিন্তু আগের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন গাছ পরিচর্যার এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন তাহলে যেটা হবে আমার চ্যানেলে যে নতুন নতুন ভিডিওগুলো আছে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি লাইক করে দিতে পারেন বা পছন্দ না হলে ডিসলাইকও করে দিতে পারেন এবং কমেন্ট করে অবশ্যই আপনার মতামতটি জানাবেন আর ভিডিওটি সম্ভব হলে শেয়ার করে দেবেন কারণ আমি চাই সবাই গাছ লাগাক আর হ্যাঁ বি পজিটিভ